গুড মর্নিং মাই লাভলি ফ্রেন্ডস। তো আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, নতুন জায়গা নিয়ে। আমার সাথে আছে হলো আজকের এই তাকদার রাইডে দিবাকর, তিনি রিক্সার নিয়ে আছে। আমি তো আমার অলওয়েজ আমার বাইক তোমরা চেনোই, রিক্সি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হলো সেবক বাজার। আমরা এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। আমরা একটু আগে ব্রেকফাস্ট করলাম হলো অনিল ধাবাতে। আমার পেছনেই আছে, তোমরা দেখতে পাচ্ছ, অনিল ধাবা। দারুণ সুস্বাদু খাবার। তোমরা যখনই সেবক বাজারে আসো না কেন, তো তোমরা অবশ্যই একবার অনিল ধাবার খাবার ট্রাই করতে পারো, দারুণ খাবার। আর তো চলো, আর বাকি কথা বাইকে যেতে যেতে। আজ আমরা যাচ্ছি হলো তাকদা, দার্জিলিংয়ের একটা অফবিট প্লেস। কয়েকটা হোমস্টে আর কিছু লোকালস নিয়ে এই একটি ছোট্ট একটা গ্রাম হলো তাকদা। বেসিক্যালি এখানে ঘোরার জায়গা বলতে দুটো জায়গা আছে, দেখার মতো সুন্দর সুন্দর সাইট সিন আছে। তাকদাতে একটি কাঠের তৈরি হ্যাঙ্গিং ব্রিজ আছে যেটা বহু বছর পুরনো, সেটাই দেখতে যাওয়ার জন্যে আজকে তাকদা যাওয়া। টোটালটা চা বাগান, চা বাগানের মিডিল দিয়ে রাস্তাটা গেছে। তাকদার রোডটা এত সুন্দর, সত্যি এতটা মরণ হবে ভাবতে পারিনি। সত্যি দুপাশ দিয়ে চায়ের বাগান, তার মাঝখান দিয়ে তাকদার জন্য রাস্তা গেছে। দারুণ রোড, দারুণ। তাকদা সিধা উপর মে না উপর তাকদা 5 কিলোমিটার। আর আমরা এখন যেখানে আছি সেটার নাম হলো গেলভঞ্জন। রাস্তা চরম রাস্তা, এক গিয়ারের উপরে গাড়ি উঠছে না। ফাইনালি তাকদা আমরা তো পৌঁছে গেছি, এখন আমরা যাচ্ছি হলো হ্যাঙ্গিং ব্রিজের দিকে। তাকদা থেকে অনেকটাই সাইডে পড়ে হ্যাঙ্গিং ব্রিজ। অর্চিদ সেন্টারটা কোভিডের জন্য বন্ধ আছে, মেবি কোভিড পরিস্থিতি ঠিক হয়ে গেলে হয়তো আবার ওপেন করবে। তো আমরা আধা ঘন্টা ধরে হ্যাঙ্গিং ব্রিজ খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। তো তোমাদের বলে রাখি, হ্যাঙ্গিং ব্রিজ যাওয়ার রুট হলো তাকদা বাজার পর্যন্ত যেতেই হবে না, তার আগেই গেইল বলে একটা মোড় পড়বে। সেই গেইল বলে মোড়টা থেকে সে
রাইট নিতে হবে, রাইট নিয়ে সোজা চলে যেতে হবে। আর আমরা এখন ওই রাস্তাতেই যাচ্ছি। বারবার পাহাড়ে আসার জাস্ট একটাই উদ্দেশ্য, সেটা হলো এত সুন্দর সুন্দর ভিউ পাহাড়ে পাওয়া যায়, সেই ভিউ আর কোথাও পাওয়া যাবে না। ফাইনালি পৌঁছে গেছি হ্যাঙ্গিং ব্রিজ। আমার ঠিক পেছনের দিকে আছে সেই হ্যাঙ্গিং ব্রিজ। তো সেই ব্রিজটা বহুদিনের পুরনো, যার কারণে এখন সেই ব্রিজে কাউকে যেতে দেয় না, টোটালটাই ক্লোজ করে দিয়েছে। আর সেই ব্রিজের পুরনো ব্রিজের এগেস্ট একটা নতুন ব্রিজ বানিয়ে দিয়েছে। এখন এই ব্রিজটা দিয়েই সব গাড়ি ঘোড়া যাতায়াত করে, গাড়ি বাইক সব কিছু। তো তোমাদের একবার আমি নিয়ে যাব সেই পুরনো ব্রিজের ওখানে। পুরোনো ব্রিজের ওখানে যাওয়ার জন্যে এখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে, নিচে নামতে হবে। এখানে পুরোনো দিনের একটা মন্দিরও আছে, এই সেই মন্দির। এখন তো তালা দেওয়া, কেউ নেই। ব্রিজে ওঠার জায়গাটা তো টোটাল টাইপ একদম জালি টাইপের করে দিয়েছে, যারা কেউ যেতে না পারে ওপারে। দেখতে পাচ্ছ, কিন্তু চাইলে যাওয়াই যায়। রুলস ব্রেক করা যায়, এখন আমি সেই হ্যাঙ্গিং ব্রিজের উপরেই আছি। আর আমার পেছনে টোটালটা জালি দিয়ে ব্রেক করা আছে, কিন্তু আমি সাইড দিয়ে আসলাম। জুতোটা স্কিপ করলো কি করে? ঠিক আছিস তো? অমিত বসতে ছিল, অমিত কেমন লাগলো বল? ফাটাফাটি, চরম জায়গায় নিয়ে এসে যাই, ফাটাফাটি। কেমন লাগলো বল? সেরা জায়গা এখানে। কি চাই, যারা যারা দেখবে ভিডিওটা বা দেখছো, যারা অলরেডি দেখবে আগামীতে, মানে অলরেডি যাদের সাবস্ক্রাইব করা আছে, তারা সবাই ভিডিওটা দেখবে। নতুন একটা ব্লগ বের হবে রিসেন্টলি, তো সেটা সবাই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যেন আমরা আরও উৎসাহ পাই, আগে গিয়ে যেন আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গা তোমাদের দেখাতে পারি। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। একদিনের জন্য ঘুরতে আসা যেতেই পারে, এটুকুই বলবো। যারা অফিসে কাজ করে বা যে কোনো অফিসে চাকরিজীবী, যারা উইকেন্ডে একটা দিন সানডে ছুটি থাকেই সবারই, তো একটা দিনের জন্য বাইক নিয়ে টুক করে এসে ঘুরে একদিনের মধ্যে যাওয়া যাবে, ভালো জায়গা। এই হ্যাঙ্গিং ব্রিজ খুঁজতে খুঁজতে আমাদের এত টাইম লেগে গেল যে আমাদের আরও দুটো জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, পুরো ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে এখন ব্যাক করব, ডাইরেক্ট যাবো হলো শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে রায়গঞ্জ।